রাজ্যে সুখা ছড়িয়ে পড়লেও হীরার সরকার ঘুমে। নানা প্রান্তে পানীয় জলের সংকট তীব্র আকার নিয়েছে। পানীয় জলের উৎস সংস্কার, নতুন উৎস তৈরিতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার, যার ফলশ্রুতিতে পানীয় জলের জন্য প্রখর দাবদাহের মধ্যে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসতে বাধ্য হচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। মঙ্গলবারও তার ব্যতিক্রম ছিল না। এবার পানীয় জলের দাবিতে অমরপুর যতনবাড়ি সড়ক অবরোধ করল গ্রামবাসী। তাদের অভিযোগ, প্রায় 1.5 মাস ধরে নেতাজি কলোনির দাসপাড়ায় পানীয় জল মিলছে না, ফলে বাধ্য হয়েই প্রমীলা বাহিনী সংঘবদ্ধভাবে সড়ক অবরোধে বসে, কারণ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আমরা জল পাইলাম, তারপরে আজকে আমরা খরো পাইতাছে, তারপরে আমরা দেখবা দিন আমরা ইতান করু, এই কারণে আমরা আমরা তো এই তো সামনে খরো পাইতাছে বৃহস্পতিবার দিন, আমরা কেমনে কাজ টাজ করুন এলাকাটাতে আমরা আজকে এনে বসি। সড়ক অবরোধের খবর পেয়ে টনক নড়ে প্রশাসনের, ঘটনাস্থলে বীরগঞ্জ থানার পুলিশ। কয়েক ঘন্টা সড়ক অবরোধ চলার পর পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রং।